আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিও কিন্তু আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল, কারণ হলো সামনে যেহেতু ঈদ আসছে, অনেকেরই কিন্তু চিন্তা ভাবনা থাকে ঈদের নতুন স্মার্টফোন কেনার। আর তাদের কথা চিন্তা করেই কিন্তু আমাদের আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমরা তিনটি স্মার্টফোন নিয়ে কথা বলবো, যে তিনটি ফোন এই প্রাইসের ভিতরে সেরা। তিনটি ফোনের সাথে আরও একটি বোনাস ফোন থাকবে আপনাদের জন্য, সব মিলিয়ে চারটি ফোন। আর এই চারটি ফোনের ভিতর থেকে কিন্তু আপনারা যে কোনো একটি ফোন কিনতে পারেন, এবং আমি মনে করি এই ফোনগুলো কিনলে কিন্তু আপনাদের এক টাকাও জলে পড়বে না। অর্থাৎ ফোনগুলো থেকে আপনারা বেটার পারফরমেন্স পাবেন, শুধু পারফরমেন্সই না, ফোনগুলো দিয়ে আপনারা ভালো ফটোগ্রাফি করতে পারবেন, তাছাড়া এগুলো থেকে আপনারা বেশ ভালো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সও পাবেন। তো চলুন এবার ফোনগুলোর দিকে আসা যাক। প্রথমে যে ফোনটি কথা বলবো, অর্থাৎ আমাদের আজকের লিস্টের থার্ড পজিশনে থাকা ফোন, সেটা হলো রিয়েলমি নার্জো 50 প্রো। রিয়েলমি নার্জো 50 প্রো, এই ফোনটির কনফিগারেশন যথেষ্ট লেভেলের ভালো, তাছাড়া এটার ইউজার রিভিউ কিন্তু আমরা এখনও পর্যন্ত ভালো পেয়েছি। তবে এই ফোনটি কিন্তু বিশেষ একটা উইক পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে এর প্রাইসিং। এর প্রাইস কিন্তু অনেক সময় ওঠানামা করে, তাই আপনারা ভালোমতো খোঁজখবর নিয়ে কেনার চেষ্টা করবেন। আমার জানার মতে ফোনটি বর্তমানে পাওয়া যাচ্ছে 26 থেকে 27 হাজার টাকার ভিতরে, 8GB+128GB ভেরিয়েন্ট। এছাড়া এর 6+128GB ভেরিয়েন্টের প্রাইস কিছুটা কম। যাই, এবার এর কনফিগারেশনের দিকে আসা যাক। প্রথমে ডিসপ্লে সেকশন দিয়ে শুরু করি। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা সাইজ হলো 6.4 ইঞ্চ। এর সাথে থাকছে 90Hz হায়ার রিফ্রেশ রেট। ডিসপ্লের স্ক্রিন টু বরিশ হচ্ছে 84.2%। এর পিক্সেল ডেন্সিটি হলো 411, প্রোডাকশনে ইউজ করা আছে কর্নিং গুলি গ্লাস 5। সুপার অ্যামোলেড ডিসপ্লে এটি, কালার রিপ্রোডাকশন আমার কাছে যথেষ্ট পরিমাণের ভালো লেগেছে। ডিসপ্লের কালার অ্যাকুরেসি, তাছাড়া এর যে মাল্টিমিডিয়া ওয়াচিং এক্সপিরিয়েন্স, সব কিছু কিন্তু ওকে লেভেলের ছিল, তাই এই ডিসপ্লেটি কিন্তু আপনাদের জন্য পারফেক্ট হতে পারে এই বাজেটের ভিতরে। এরপর এই ফোনটির যদি ক্যামেরা সেকশনের দিকে আমরা আসি, এই ফোনটির রিয়ারে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। প্রাইমারি যে ক্যামেরা সেটা হচ্ছে 48 মেগাপিক্সেলের, f1.8 অ্যাপারচার ভ্যালু। এরপর থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, f2.2 অ্যাপারচারের, আর পরবর্তী লেন্সটা হচ্ছে f2.4 অ্যাপারচারের ম্যাক্রো লেন্স। প্রাইমারি যে ক্যামেরা 48 মেগাপিক্সেল, এটার ডেলাইটের ছবিগুলো আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে, ছবিতে ভালো পরিমাণে ডিটেল থাকে। তবে লো লাইটে গেলে কিছুটা স্ট্রাগল করে কিন্তু এই মেইন ক্যামেরা। আর ভিডিওগ্রাফির কথা বলতে গেলে সর্বোচ্চ আপনারা 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ক্যামেরা দিয়ে 30fps। এরপর আমরা সেলফি ক্যামেরার দিকে আসি। এই ফোনের যে সেলফি ক্যামেরা সেটা হলো 16 মেগাপিক্সেলের, f2.4 অ্যাপারচারের। এটা থেকে আপনারা সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি কিন্তু পেয়ে যাবেন। তো সব কিছু মিলে এটা বলা যায় যে প্রাইসে বর্তমানে পাওয়া যাচ্ছে 26 থেকে 27 হাজার টাকা, ওই হিসাব অনুযায়ী এর ক্যামেরা মোটামুটি ভালোই বলা যায়। ব্যাটারি ক্যাপাসিটির দিকে আসলে এই ফোনটিতে আপনারা 5000mAh এর বিগ ব্যাটারি পেয়ে যাবেন, এবং এর বক্সে কিন্তু থাকছে 33W একটি চার্জার। ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট পরিমাণের ভালো ছিল, আপনারা রেগুলার কাজগুলো করার পরে প্রায় 1.5 দিনের মতো কিন্তু এই ফোনটি থেকে অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, তাই আপনাদের যাদের ভালো ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন তাদের জন্য কিন্তু এই ফোনটি আসলেই প্লাস পয়েন্ট। আর চার্জিং স্পিডের কথা বলতে গেলে 33W যে চার্জারটি আছে ফোনে বক্সের সাথে, সেটা দিয়ে আপনারা 1 ঘন্টা 10 থেকে 1 ঘন্টা 20 মিনিটের ভিতরে কিন্তু 0-100% চার্জ করে নিতে পারবেন। সো ফাইনালি এবার হচ্ছে এই ফোনের পারফরমেন্স বা এর প্রসেসর। ফোনটিতে যে প্রসেসরটি থাকছে সেটা হলো মিনিটেক ডেমেসিটি 920 অক্টাকর প্রসেসর, এটা 6nm ফেব্রিকেশনে তৈরি। সর্বোচ্চ ক্লক স্পিড হচ্ছে 2.5 GHz, মালেজি 68MC4 GPU, ডেমেসিটি 920। প্রসেসরটি আমার পার্সোনালি অনেক পছন্দের একটি প্রসেসর, কারণ এটাতে হিটিং ইস্যু তেমন নাই বললেই চলে, তাছাড়া পারফরমেন্সটা কিন্তু তুখর লেভেলের। এছাড়া আপনারা যারা হেভি মাল্টিটাস্কিং করবেন তারা কিন্তু সেগুলো স্মুথলি করতে পারবে। সব কিছু মিলে বলতে গেলে এই বাজেটের ভিতরে ডেমেসিটি 920 আসলে ভালো একটি প্রসেসর। ওয়েব সেকশনে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন Android 12, যার ব্যাকএন্ড থাকছে রিয়েলমি UI 4.0। নেক্সট আপডেটে কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন Android 13 প্লাস রিয়েলমি UI 4.0। তো এই ছিল হার্ডওয়্যার সেকশনের বিষয় আদি। তো এখন যে বিষয়টা আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে, যদি ভালো লাগে আপনাদের এই প্রাইসের ভিতরে, তাহলে চোখ বুঝে কিন্তু এই ফোনটি দিকে আপনারা যেতে পারেন। এই ফোনটির সাথে আরও একটি ফোন আপনাদেরকে আমি রিকমেন্ড করবো, সেটা রিয়েলমির ফোন, রিয়েলমি 9 স্পিড এডিশন। তাই আপনারা যারা হাইলি গেমিং করতে যাচ্ছেন তারা কিন্তু রিয়েলমি 9 স্পিড এডিশনটা দেখবেন, কারণ ওই ফোনটিতে কিন্তু এর থেকে আরও ভালো প্রসেসর পাবেন, Snapdragon 778 5G প্রসেসর, যেটা কিন্তু গেমিংয়ের জন্য যথেষ্ট লেভেলের ভালো। রিয়েলমি 9 স্পিড এডিশনে দুটি বিষয় কিন্তু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, একটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, অর্থাৎ এখানে কিন্তু আপনারা অ্যামোলেড পাচ্ছেন না, পাচ্ছেন আইপিএস ডিসপ্লে। সাথে কিন্তু থাকছে 144Hz রিফ্রেশ রেট। আইপিএস হলো এখানে 144Hz রিফ্রেশ রেট থাকার কারণে আপনাদের পারফরমেন্সটি কিন্তু অনেক ভালো হবে, তাই আসলে গেমিংয়ের জন্যই বলা যায় এই ফোনটি অ্যাপ্রোপ্রিয়েট। আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স কিছুটা উইক, আসলে গেমিং ফোনগুলোর ক্যামেরা কিন্তু অতটা ভালো হয় না, তো এই ফোনটি ক্যামেরা সেরকমের, তাই আসলে এই ফোনটিকে কিন্তু আপনাদেরকে আমি হাইলি রিকমেন্ড করিনি যারা মডার্ন টাইপের ইউজার। তবে আপনি যদি গেমিং করতে চান, শুধু গেমিংকে প্রায়োরিটি দিয়ে কোনো ফোন কিনবেন,
তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু এই রিয়েলমি নাইন স্পিড এডিশনের দিকে যেতে পারেন। আমাদের আজকের লিস্টে এরপরে দ্বিতীয় পজিশনে যে ফোনটিকে আমরা রেখেছি সেটা হলো রেডমি নোট 12 প্রো 5G। এই ফোনের ইউজার রিভিউ কিন্তু এখনও পর্যন্ত ভালো, তাছাড়া ইন্টারেস্টিং যে বিষয় সেটা হলো এই ফোনের প্রাইস কিন্তু আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে। আগে প্রাইস ছিল 35,000 টাকা, কিন্তু এখন ফোনটি আপনারা পেয়ে যাবেন 30,000 থেকে 31,000 টাকার ভিতরে আনঅফিসিয়াল মার্কেটে। তাই চাইলে কিন্তু আপনারা এই প্রাইসের ভিতরে ফোনটি কিনতে পারেন। তো ফোনটি কেনার আগে অবশ্যই এটা কনফিগারেশনটা আপনাদের দেখে নেওয়া উচিত। তো চলুন এবার কনফিগারেশন দেখা যাক। এই ফোনে থাকছে 10-bit কালার সাপোর্টেড OLED প্যানেল উইথ HDR10 প্লাসের সাপোর্ট, ডলবি ভিশন এবং থাকছে 120Hz হায়ার রিফ্রেশ রেট। এর স্ক্রিন টু বডি ছিল 86.7%, 20:9 হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। ডিসপ্লে প্রোডাকশন থাকছে কর্নিং গোলি গ্লাস 5। ফোনটির ডিসপ্লের চারদিকে চিন বা বেজেল এরিয়া যথেষ্ট পরিমাণে ন্যারো ছিল। আর ডিসপ্লে কোয়ালিটির কথা বলতে গেলে, যেহেতু 10-bit কালার সাপোর্টেড একটি ডিসপ্লে, এর সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট, সব মিলিয়ে পারফেক্ট একটি কম্বিনেশন। আর এই ফোনটি থেকে কিন্তু আপনারা ভিভিড কালার রিপ্রোডাকশন পাবেন, যার ফলে আপনাদের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে কিন্তু টপনচ লেভেলের। ডিসপ্লের পরে এবার আমরা এই ফোনটির ক্যামেরার দিকে আসছি। এই ফোনটির ক্যামেরা সেকশনে থাকছে 3টি ক্যামেরা। রিয়ারে প্রাইমারি যে ক্যামেরা সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের। এই প্রাইমারি ক্যামেরা সেন্সর হচ্ছে সোনি IMX766। সোনির সেন্সরটি কিন্তু বেশ ভালো এবং পরীক্ষিত একটি ক্যামেরা সেন্সর। এটা থেকে আপনারা কিন্তু ভালো লেভেলের ফটোগ্রাফি পাবেন, তাছাড়া ভিডিও কোয়ালিটি কিন্তু আমার কাছে ওকে লেভেলের মনে হয়েছে। মেইন ক্যামেরাতে সর্বোচ্চ 4K 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করা যাবে। আর বাকি যে দুটি লেন্স এদের হচ্ছে আল্ট্রাইড এবং ম্যাক্রো সেন্সর। এরপরে এই ফোনের সেলফি ক্যামেরা দিকে আসা যাক। এই ফোনে থাকছে 16 মেগাপিক্সেলের টিপানসোল সেলফি ক্যামেরা, f/2.5 aperture। সেলফি ক্যামেরার পারফরমেন্স কিন্তু মোটামুটি ভালো ছিল। এটা থেকে আপনারা সোশ্যাল মিডিয়ার এডিট টাইপের ছবি কিন্তু পাবেন। ব্যাটারি ক্যাপাসিটি রেডমি নোট 12 প্রো 5G-র 5000 mAh, এবং এটার বক্সে কিন্তু আপনারা পাচ্ছেন 67W-এর সুপার ফাস্ট চার্জার। ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে। আপনারা বেসিক ইউসেজে দেড় দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর যারা একটু গেমিং করে যাচ্ছেন অর্থাৎ হেভি ইউজ করবেন তারা একদিনের কাছাকাছি কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর চার্জিং স্পিডের কথা বলতে গেলে, এই ফোনে যে 67W-এর চার্জারটি আছে সেটা দিয়ে কিন্তু আপনারা 45 থেকে 50 মিনিটের ভিতরে ব্যাটারি ফুল চার্জ করে নিতে পারবেন, যেটা আসলে ইন্টারেস্টিং বিষয়। ব্যাটারির পরে এবার এই ফোনের পারফরমেন্সের দিকে ফোকাস দেওয়া যাক। ফোনটিতে যে প্রসেসরটি ইউজ করা হয়েছে সেটা হলো ডাইমেনসিটি 1080 প্রসেসর। মিডিয়াটেকের এই প্রসেসরটি কিন্তু বেশ ভালো এবং পরীক্ষিত প্রসেসর এখন বলাই যায়। এটার পাওয়ার এফিসিয়েন্সি ভালো, তাছাড়া এটার পারফরমেন্স কিন্তু আমরা এখনও পর্যন্ত ভালো দেখেছি। তাই আপনারা কিন্তু এই ফোনটি থেকেও ভালো পারফরমেন্স পাবেন। প্রসেসর সর্বোচ্চ ক্লক স্পিড হচ্ছে 2.6 GHz, মালাজি 68 MC4-এর GPU। ডাইমেনসিটি 1080 এই প্রসেসরটি কিন্তু গত বছরের 920 প্রসেসরেরই হালকা আপগ্রেড ভার্সন। ওই সেকশনে ফোনটিতে আপনার পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13। এখন সব কিছু মিলিয়ে যদি আপনাদের কাছে রেডমি নোট 12 প্রো 5G-টা এই প্রাইসের ভিতরে ভালো লাগে বা আপনার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, তাহলে অবশ্যই আপনি এই ফোনটি দেখে যাবেন। সো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের আজকের এই লিস্টের নাম্বার 1 পজিশন থাকা ফোনটির কাছে, আর সেটা হলো Realme 9 Pro Plus। ক্যামেরার জন্য চমৎকার একটি ফোন, এর পাশাপাশি ফোনটির পারফরমেন্স ভালো, ডিসপ্লের কোয়ালিটি কিন্তু আপনারা ভালো পাবেন। এখানে অনেকের মনে একটা কোশ্চেন আসতে পারে যে বর্তমানে যেহেতু Realme 11 Pro Plus পাওয়া যাচ্ছে, তাছাড়া 10 Pro Plus পাওয়া যাচ্ছে, তাহলে কেন আমরা সেই ফোন দুটিকে রেখে Realme 9 Pro Plus-কে সিলেক্ট করলাম? ওয়েলের উত্তর হচ্ছে একটাই, সেটা হচ্ছে ওভার প্রাইসিং। ওই ফোনগুলোর প্রাইস কিন্তু বর্তমানে অনেকটাই বেশি, 40,000 টাকার আশেপাশে। অনেক শোরুমে দেখলাম 42,000 টাকা ফোনগুলো সেল হচ্ছে। তো আসলে এই জন্যই ফোনগুলো কিন্তু আমাদের লিস্টে রাখতে পারিনি। তবে যদি আপনাদের বাজেট বেশি থাকে এবং ফোনগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চাইলে যেতে পারেন ওই ফোনগুলোর দিকে। ওকে, তো এবার এই ফোনের কনফিগারেশন দেখে নেওয়া যাক। Realme 9 Pro Plus-এ থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট সহ, যেটার কোয়ালিটি আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে। ডিসপ্লের কালার রিপ্রোডাকশন ঠিকঠাক ছিল এবং ভিউইং অ্যাঙ্গেলও আমার কাছে ঠিকঠাক লেগেছে। আর সব কিছু মিলিয়ে বলতে গেলে এই বাজেটের ভিতরে এটা ডিসপ্লের কোয়ালিটিও টপ নচ লেভেলের। ডিসপ্লে ভিভিডেন্সি হলো 411, প্রোডাকশন থাকছে কর্নিং গোলি গ্লাস 5। এরপর এই ফোনের ক্যামেরা সেটা, ফোনটি রিয়ার থাকছে 3টি ক্যামেরা, 50+, 8+, 2 মেগাপিক্সেল। 50 মেগাপিক্সেলের যে মেইন ক্যামেরা সেটা সেন্সরটি হচ্ছে সোনি IMX766। এই সেম সেন্সরটি কিন্তু আমরা রেডমি নোট 12 প্রো 5G-তে দেখেছিলাম। আর এই ক্যামেরা থেকে কিন্তু আপনারা বেশ ভালো লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন। এখানে একটা বিষয় আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে রেডমি নোট 12 প্রো 5G-র ক্যামেরা পারফরমেন্স থেকে কিন্তু Realme 9 Pro Plus-এর ক্যামেরা পারফরমেন্স অনেকাংশে বেটার। আর সেজন্যই কিন্তু আসলে এই ফোনটিকে আমাদের আজকে এই লিস্টের নাম্বার 1 পজিশনে রেখেছি।
এখানে হয়তো অনেকের মনে একটা কোশ্চেন আসতে পারে যে কেন ক্যামেরা সেরা, যেহেতু সেন্সর র্যাক। আসলে এই যে ক্যামেরার ছবি কোয়ালিটির পিছনে সব থেকে বড় যে ভূমিকাটা পালন করে সেটা হচ্ছে প্রসেসর আইএসপি। যে প্রসেসর আইএসপি বা ইমেজ সিগন্যাল প্রসেসর যত বেশি ভালো থাকবে সেই ফোন থেকে আপনারা কিন্তু তত বেশি ভালো ছবি পাবেন। আশা করি আপনারা সেই বিষয়টা বুঝতে পেরেছেন। এই ক্যামেরার ভিডিওগ্রাফির কথা বলতে গেলে সর্বোচ্চ 30 frames per second 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে। আর এই ফোনের যে সেলফি ক্যামেরা বা ফ্রন্ট ফেসিং শুটার সেটা হচ্ছে 16 megapixel f2.4 অ্যাপারচার। রিয়েলমি 9 প্রো প্লাসের ব্যাটারি ক্যাপাসিটি 4500 mAh এবং এটার ব্যাটারি ব্যাক আপ তুলনামূলক ভালোই ছিল। বেসিক ইউসেজে প্রায় একদিনের উপরে ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন, আর যারা হেভি ইউজ করবেন তারা 7 থেকে শুরু করে 8 ঘন্টার মতো কিন্তু ব্যাটারি ব্যাক আপ পাবেন। দেন চার্জিং স্পিডের কথা বলতে গেলে এই ফোনটি আপনারা 50 থেকে 55 মিনিটসের ভিতরে ফুল চার্জ করে নিতে পারবেন। সো ফাইনাল হলো এই ফোনের পারফরমেন্স। এই ফোনটি থাকছে মিরাটেক ডেমসিটি 920 অক্টোকর প্রসেসর, যেটা 6 nanometer ফেব্রিকেশনে তৈরি। 920 প্রসেসরটি কিন্তু পরীক্ষিত ভালো প্রসেসর, আমি প্রথমেই বলেছি এটা থেকে আপনারা ভালো পারফরমেন্স পাবেন। তাই আপনারা কিন্তু এই ফোনটি দিয়ে বর্তমানে যে জনপ্রিয় গেমগুলো আছে সেগুলো বেশ ভালোভাবে প্লে করতে পারবেন হাই সেটিংসে। এছাড়া যারা হেভি টাস্ক করতে যাচ্ছেন অর্থাৎ হেভি মাল্টিটাস্কিং, তারাও কিন্তু সেগুলো স্মুথলি করতে পারবেন। রিয়েলমি 9 প্রো প্লাসের সবগুলো বিষয় কিন্তু মোটামুটি ভালো ছিল, তবে এই ফোনটির ডিসপ্লেতে 90Hz পরিবর্তে যদি 120Hz তারা দিত তাহলে কিন্তু আরও বেশি ভালো হতো। সবশেষে এবার এই ফোনের প্রাইসের দিকে আমরা আসি। রিয়েলমি 9 প্রো প্লাস বর্তমানে আপনারা পেয়ে যাবেন আনঅফিসিয়াল মার্কেটে 29 থেকে 30 হাজার টাকার ভিতরে, আর অফিসিয়ালি হয়ে ফোনটি বর্তমানে 35 হাজার টাকা সেল হচ্ছে। তাই যারা অফিসিয়ালভাবে কিনবেন 500 টাকা বাড়িয়ে কিনতে হবে যদি ভালো লাগে নিতে পারেন, আর যারা আনঅফিসিয়ালভাবে কিনবেন তারা কিন্তু 30 হাজার টাকার নিচে এই ফোনটি পেয়ে যাবেন। এই প্রাইসের ভিতরে ফোনটি ক্যামেরা পারফরমেন্স এবং ডিসপ্লে দিক থেকে আসলে কিন্তু সেরা একটি ফোন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও 25 থেকে 30 হাজার টাকার রেঞ্জের বেস্ট ফোনগুলো নিয়ে। পরবর্তীতে আরেকটি ভিডিও থাকবে, সেটা হচ্ছে 5টি ফোন নিয়ে। তো আশা করি সেই ভিডিওটি আপনারা দেখবেন এবং এজন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আপনাদের সাথে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে দেখা হবে।